দূর থেকে মনে হয় পাহাড়ের চূড়ায় আঁকাবাঁকা রেখা, অনেকটা ড্রাগনের মতো। চীনের এই মহাপ্রাচীরকে কল্পনাও করা হয় ড্রাগনের সাথে। শুরু থেকে শেষ পর্যন্ত দেয়া হয়েছে ড্রাগনের মাথা ও লেজের আকৃতি। কাছে গেলে বিস্মিত হতে হয় এত পুরনো চৈনিক সভ্যতার স্থাপত্য শৈলী দেখে। দেয়ালে গাঁথা এক একটি ইটের ওজন অন্তত 20 কেজি। ইট পাথর দিয়ে তৈরি প্রাচীরের উচ্চতা প্রায় 5 থেকে 8 মিটার পর্যন্ত। সাংহাই পাস থেকে শুরু হয়ে লোপনুর নামক স্থান পর্যন্ত উত্তর সীমান্ত জুড়ে প্রায় 21,196 কিলোমিটার দীর্ঘ এই প্রাচীর। পাহাড়ের চূড়ায় নির্মাণ করা হয়েছিল বিশ্বের দীর্ঘতম এই মহাপ্রাচীরটি। প্রাচীরের মাঝখানে একটি সড়কও রাখা হয়েছিল যেখানে সৈন্যরা চলাচল করতে পারত এবং এই সড়ক দিয়ে সৈন্যরা ঘোড়া নিয়েও নাকি ছুটতে পারত। বিশ্বের অন্যতম এই নিদর্শনটি দেখার জন্য এখন প্রতিনিয়তই ভিড় করেন লাখো মানুষ। এটাতে আসা কিংবা এটাতে উঠা অনেক কষ্টসাধ্য, অনেক সৌভাগ্য যে আমরা এখানে উঠতে পেরেছি। নিজ থেকে আসলে বোঝাই যায় না যে আসলে এত বড় একটা স্পেস আছে ওঠার জন্য এবং এতটা উঁচু। 2800 বছর আগে মঙ্গোলীয়দের আক্রমণ থেকে রক্ষা পেতে নিরাপত্তা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেয় চীনের সে সময়ের সাম্রাজ্য প্রধান। বিভিন্ন সময়ে বিভিন্ন সম্রাট প্রাচীরের এক এক অংশ তৈরি করেন। সাম্রাজ্যের মোট আয়ের 75% তখন খরচ হচ্ছিল মহাপ্রাচীর প্রকল্পতে। 1575 সালে প্রথম ধাপের কাজ শেষ হয়। তখন প্রাচীরের সবচেয়ে দীর্ঘ অংশ নির্মাণ করেন সম্রাট সিন শি হুয়াং। আর ওই বছরই আক্রমণ করে সফল হতে পারেনি মঙ্গোলীয়রা। আইকন অর সিম্বল ইন চায়না, আ ভেরি ইয়া কোয়াইট বিগ ওয়ান অ্যাজ ওয়েল এন্ড আ লট অফ পিপল নো অ্যাবাউট ইট। ইটস টু হ্যাড টু এন্ড টু বাট টু বিগ এন্ড টু ওয়ান্ডারফুল। প্রাচীরের নিরাপত্তা ব্যবস্থা সাজানো 3 স্তরে। কয়েকশো গজ পরপর রয়েছে পর্যবেক্ষণ টাওয়ার, তার পেছনে সিগন্যাল টাওয়ার, আর কামানগুলা প্রস্তুত রাখা হতো দুর্গগুলোতে। পাহাড় ছাড়াও প্রাচীরটি কোথাও সমতল, কোথাও মরুভূমির উপর দিয়েও নির্মাণ করা হয়েছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, বেইজিং, চীন।